অসভ্য ছেলেটা আবার এসেছে, দেখলে গা জ্বালা করছে আমার। আহ, শান্ত হতো, কথায় কথায় শুধু বিরক্তি। আপনার জন্যই তো আছি এখনো, নাহলে কখন চলে যেতাম, নেহাত আপনি বললেন তাই। তিথির কুষ্টি তো মিলল না, তাহলে তাহলে আচার্য মশাই আবার নতুন করে কি মেলাবে? রাধা মাধব, সবই তোমার ইচ্ছা, তুমি আসছো। মেয়েদের সঙ্গে কথা বলেছি, ওদের আপত্তি নেই, অবশ্যই সবকিছু ঠিক থাকলে। আমার মন বলছে এবার ভালো একটা কিছু হবেই। হ্যাঁ, একবার যখন এসে পড়েছি তখন খালি হাতে ফিরব না। একদম ঠিক বলেছেন মাসিমা, এসে যখন পড়েছি খালি হাতে পেরানি। এই ইন্দ্র, হ্যাঁ তুই কি বলছিস বল। ঠিক আছে, এবার কিন্তু আমার পেটেও ছুচোর ডন বৈঠক দিতে শুরু করেছে। মাসিমা, আচার্য মাসি সবে গণনা শুরু করেছেন। নিশ্চয়ই, উনি ওনার কাজ করুন আর আমরা আমাদের কাজ করি। কে দীপক বাবু? একদম একদম ঠিক বলেছেন মাসিমা। নিশ্চয়ই নিশ্চয়ই। ও রানা, নীলুমাকে বলতো জল খাবার দিতে। হ্যাঁ, তোমার মোবাইল চার্জে বসিয়ে দেওয়া হয়েছে, আর কোনো টেনশন নেই। বাস, ঠিক আছে। তাহলে সাইলেন্ট করে দিই ফোনটা। টুংটাং করে আওয়াজ হচ্ছে তো, তাই মনে হচ্ছে একটু দেখি খুলে কার মেসেজ। বিথি, একটা কথা আর কতবার বলতে হবে? একটা ফোন সুইচ অফ ছিল, তারপরে মেসেজ আসা, অ্যালার্ট, এগুলো তো আসবেই, এতে তো অবাক হওয়ার কি আছে? থাক বাবা, আমি আর এই ফোন নিয়ে তোদেরকে কিছু বলবো না। তোদের যা মনের অবস্থা, আসলে একটা হ্যান্ডসাম ছেলের ফোনে এতবার ধরে এতক্ষণ ধরে মেসেজ আসছে তো, তাই বলছিলাম আর কি। আমি একটা কিছু বলছি তো নাকি, আমি একটা প্রশ্ন করছি, তোরা চুপ করে আছিস কেন? কি রে, তোরা শুনতে পাচ্ছিস না? কিছু তো একটা হচ্ছে, কিছু একটা হবে, নাহলে ওই আচার্য মশাই এখনো কিছু খুঁজে আছে। এই জানুক, কি হয়েছে বল 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 বল, কি হয়েছে? এই বিথি, কি রে বল, কি হয়েছে? এই মন, চুপ করে আছিস কেন, বল না কি হয়েছে? তুমি কি শুধু এইটাই জিজ্ঞাসা করতে এসেছো? হ্যাঁ। ও হ্যাঁ, আর কাকু বললো জল খাবার দিতে, আর সেটা তুমি এখন বলছো? নীরা 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 নীরা, কি লুকোচ্ছ আমার কাছে? সরো রানাদা। দিদি, এই কি হয়েছে বলবে?
দিকে মেসেজ করে যাচ্ছি, ইন্দ্র একটা রিপ্লাই করো, একটা মেসেজে রিপ্লাই করো, মেসেজগুলো দেখছো না পর্যন্ত? আমি জানি তুমি মেয়ে দেখতে গেছো, আমি তো বলেছি তোমায় বিয়ে করতে, কিন্তু এখন যে আমার একদম ভালো লাগছে না। এতক্ষণ ধরে ইন্দ্র ফোনটা অফ কেন? ইন্দ্র কি, তার মানে কি ইন্দ্র আমায় ভুলে গেল? আমি যে তোমাকে ছাড়া থাকতে পারছি না ইন্দ্র, জানি না তোমাকে বিয়ে করতে বলে ভুল করলাম কিনা। বর্ষা তোমাকে ভালোবাসে ইন্দ্র, বর্ষা তোমাকে চায়। ফিরে এসো ইন্দ্র, ফিরে এসো। আই মিস ইউ। আমি তোমার এই সম্বন্ধ ভেঙে দেব যদি তুমি আমার কাছে ফিরে না আসো। বুঝেছো ইন্দ্রজিৎ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ও আচ্ছা জি মশাই, আর কতক্ষণ চিন্তায় চিন্তায় তো হাত পা একেবারে পেটে সিঁধিয়ে যাচ্ছে। যা বলেছে আচ্ছা জি মশাই, আরে ঘড়ির কাটা তো আর নড়ছে না, একটু একটু তাড়াতাড়ি করুন। আরেকবার বলুন না, এমনিতে তো সময় লাগে না, আজ যেন দেখাই শেষ হচ্ছে না। একটা কথা বলি, আমার ছেলের ভবিষ্যৎ বলে ব্যাপার তো বেশি তাড়াহুড়ো দরকার নেই, হ্যাঁ অত তাড়াহুড়ো করতে পারবো না। বৌদি শুধু ইন্দ্রর ভবিষ্যতে কি জড়িত, মাস্টারমশাই মেয়ের ভবিষ্যৎ জড়িত নেই? তাহলে ধৈর্য ধরে শান্ত হয়ে থাকাটাই বোধহয় ভালো, তাই না? সে তো বটেই, আমরা অপেক্ষাই করছি। রানা, নীরুকে জল খাবার দিতে বলেছিলিস? হ্যাঁ বলেছি, কিন্তু বাবু ব্যাপারটা কেমন জানি লাগছে না। আচ্ছা বলছিলাম যে আমার মোবাইলটা কি একটু দেওয়া যায়, মানে যতটুকু চার্জ হয়েছে ততটুকুতেই হয়ে যাবে, আমি একবার বরং নিয়ে আসি। আহা তুই ব্যস্ত, এমন ব্যস্ত হোস না তোরা, মোবাইলটা কি চুরি হয়ে যাচ্ছে নাকি? না তা নয়। আরে একই কুষ্টি কতবার দেখবে, জেনুইন জ্যোতিষ তো আদেও। চুপ কর তো, আচার্য মশাইকে মন দিয়ে দেখতে দে। আরে এই তো দেখে বললো না, আবার দেখছে মানে রিজেক্ট হচ্ছে নাকি? মানে দিদিকে যেভাবে পাস মার্ক দিতেই হবে। মাথা গরম করবি না একদম, ওটা হয়ে গেছে, আমার কুষ্ঠি গণনা শেষ হয়ে গেছে। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, রাধা মাধব খুশি হয়েছেন। কে খুশি হয়েছে? ওদের দুজনের কুষ্ঠি মিলে গেছে। মিলেছে, মুখের ভেতর থেকে পাথরটা নেমে গেল। সবই রাধা মাধবের ইচ্ছে, আপনারা যদি ইন্দ্রজিৎ আর নীরার বিয়ে দিতে চান আমার দিক থেকে কোনো আপত্তি নেই। কি বলেছিলাম কি না, আমাদের ইন্দ্রর বিয়ে এখানেই হবে। কার সাথে বিয়ে বললো? নীরার। Thank you.
আয় মা, ওনাদের মিষ্টি দে। আয় মা, আয়। ইন্দ্রজিতের সাথে নীরার বিয়ে বলল, ভুল শুনলাম।